একটা প্রাণী এই পৃথিবীতে আল্লাহর জমিনে যে মর্গে দর্শন করে তার মতো নিকৃষ্ট প্রাণী আর নাই। কোথায় আছে এই সমাজ? কাবাগর নাকি এটা একটা ভাস্কর্য, এটা মূর্তি? হজরে আসওয়াদ একটা ভাস্কর্য। আমরা যেখানে পাথরকে কঙ্কর মারি জামারাতে গিয়ে ওইটা নাকি ভাস্কর্য? বলতেছে ওখানে যদি ভাস্কর্য থাকে, কাবাগরের ভিতরে ভাস্কর্য, পাথরটাই ভাস্কর্য, তে বাংলাদেশের আশেপাশে থাকলে সমস্যা কি? মনে রাখবেন, যেই ব্যক্তি কাবাগরকে ভাস্কর্য মূর্তি বলেছে, পাথরকে মূর্তি বলেছে, তার ঈমান নাই, ও তো কাফের। মেগা চ্যানেল সত্য ও শান্তির পথে। না হয় আজকে কথা এখানে রেখে দিতে চেষ্টা করব খুব কম সংক্ষেপ করে। আচ্ছা বলেন তো আপনারা, আমরা মুসলমান কথা বললেন না, আমরা কি? আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের স্পিকার, আমাদের মেয়র, আমাদের কাউন্সিলর, সমস্যা আছে? আমরা কি এই মুসলমানদেরকে ইসলামের পক্ষে কোরআন সুন্নার পক্ষে সংখ্যাগরিষ্ঠ 90% মুসলমানের পক্ষে কথা বলবার অপরাধে কেউ যদি বলে গাড় মটকে দিবে, তাইলে মনে করবেন ও হচ্ছে হারামজাদা। কেউ যদি এই কথা বলে যারা রসুলকে গালি দেয়, যারা কোরআন সুন্নার বিরুদ্ধে চলে, যারা উলামায়ে কেরামকে দেখতে পারে না, আল্লাহর ঘর মসজিদে বসে আল্লাহর নামে শপথ করে বলছি এদের জন্মের এক থারও ঠিক নাই, এই কাজ করতে পারে না। দুঃখ হচ্ছে এগুলা কেন বলবেন? কি আপনি তো জনগণের প্রতিনিধি, কার গাড় মটকাবেন? আপনি যার বুটে যার পায়ে হাতে দরে বুট নিয়ে নির্বাচিত হলেন, আপনি তারই গাড় মটকায় দিবেন? এগুলো ভালো কথা? আপনারা বলেন এটা ভালো কথা? কোন জনপ্রতিনিধির এমন কথা হতে পারে? আমরা মনে করি এটা জনপ্রতিনিধির কথা নয়, এটা সন্ত্রাস আর গুন্ডাদের কথা। জনপ্রতিনিধি এভাবে কথা বলতে পারেন? তা আমরা এমন জনপ্রতিনিধি চাই না। বাপ রে বাপ, যদি রাত্রে গান মটকায় দেয় ভয় তো যাক। যেই দেশে এমন জনপ্রতিনিধি থাকে, এই দেশের ডুম ডুম চিনেন? ডুম চিনেন না? হাসপাতালের মর্গে যারা লাশ কাটাছেড়া করে তাকে কি বলে? ডুম বলে। হ্যাঁ, ডুম। যে দেশে এমন জনপ্রতিনিধি থাকে, এই দেশে হাসপাতালের মর্গে এমন ডুমও পাওয়া যায় যেই ডুম এই মৃত নারীদেরকে দর্শন করে। মিথ্যা কথা বলছি? আমার কাছে প্রমাণ আছে। আপনারা জানেন যে আমি এত কথা বলি, এত কথা বলি, অনেক শক্ত কথাও বলি, যে আমাকে পিটাবে, মারবে, বুড়িগঙ্গা ফালায় দিবে বলতে পারে না, কারণ প্রমাণ আছে। কারণ তোমার বাবার জন্মের ঠিক আছে কি না এটা আমার জানা আছে। তো আজকে দেখা যাচ্ছে মর্গে লাশ যেখানে রাখা হয়, যেই বেচারাকে পাহারাদারের দায়িত্ব দেওয়া হয়েছে, ও বেচারা তরুণীদেরকে দর্শন করে। কেন করে জানেন? যেই দেশের চিকিৎসক, আজকে দেখলাম টেলিভিশনের খবর, দেখলাম পত্রিকার খবর, দেখলাম আজকে যেই দেশের চিকিৎসক মানুষের কিডনি চুরি করে বিক্রি করে, আরে শোনেন নাই? মাকে নিয়ে গিয়েছিল বাংলাদেশের এক প্রতিষ্ঠিত সরকারি হসপিটাল মেডিকেল কলেজে,
ডাক্তার বলেছে তোমার মায়ের কিডনিতে পাথর হয়েছে, কি করা লাগবে? অপারেশন করা লাগবে। অপারেশন করেছে, মায়ের অবস্থার অবনতি হয়েছে, সরকারি মেডিকেল কলেজ থেকে প্রাইভেট হসপিটালে নিয়ে এসেছে। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন এই মায়ের দুটাই কিডনি নাই। তাহলে যে সরকারি মেডিকেলে ছিল, চারজন ডাক্তারের বিরুদ্ধে বেচারা মামলা করেছে, তার মা মারা গিয়েছেন, তার মায়ের কিডনি ভিতরে নাই। কোথায় আছেন? যেই দেশের ডাক্তারেরা একজন একজন মুমূর্ষু রোগীর অপারেশন করে কিডনির পাথর সরানোর নাম করে কিডনি বিক্রি করে দেয়, এরা ডাক্তার নয়, এরা জাতীয় ডাকা। ডাক্তার হওয়ার কোনো চিন্তাই করা যায় না, আশাই করা যায়। এটা বাংলাদেশের খবর বলছি না? যেই দেশের ডাক্তারেরা লাইফ সাপোর্টের নাম করে মৃত মানুষকে রেখে দেয় টাকা ইনকামের জন্য, আর আজকালকের প্রাইভেট হসপিটালগুলা হয়েছে একবারে কসাইখানা, অরিজিনাল কসাইখানা। তারা শিক্ষিত ডাকাতার চুর, চেয়ারে বসে মানুষের পকেট থেকে কেমনে টাকা আদায় করা যায় এই চিন্তায় বিভোর থাকে। আপনি কোনো কাজে গিয়েছেন হসপিটালে, আপনাকে দেখবার আগে দূর থেকে বলবে 30টা টেস্ট করা হয়েছে, আমাদের ল্যাবে টেস্ট করবেন, অন্য ল্যাবে টেস্ট করলে এটা হবে না। আপনারা বলেন এটা করে কিনা? এটা কোন ধরনের হয়রানি করা হচ্ছে? কোন ধরনের হয়রানি? আজকালকে আপনি ডাক্তারের কাছে যাবেন, একজন FCPS FRCS একজন স্পেশালিস্টের কাছে যাবেন, উনি ভালো ঔষধ লেখেন না। যেই হসপিটালের যেই যেই ডাক্তারের যেই ঔষধ কোম্পানির টাকা খেয়েছে, কমিশন খেয়েছে, এই পচা ঔষধ লেখে, আছে না নাই? এই সমস্ত ডাক্তার যারা দূরে বসে রোগী দেখার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন, আর প্রাইভেট হসপিটালের নামে কসাইখানা খুলে বসেছেন, এই জাতির জাতির বন্ধু নয়, তারা হচ্ছে জাতির শত্রু আর দুশ্মন। ভালো মানুষও আছে, আমি সবাইকে বলছি না, ভালো মানুষ আছে। যেই দেশে এমন ডাক্তার পাওয়া যায়, যেই দেশে সরকারি হসপিটালের ডাক্তার প্রাইভেটে চলে যায় সার্জারি করবার জন্যে, আর নার্সদেরকে আয়াদেরকে দিয়া সরকারি মেডিকেলে অপারেশন করায়। মিথ্যা বলছি? আমরা কার উপরে ভরসা রাখব? কোথায় ভরসা রাখবেন? আল্লাহর উপরে ভরসা রাখছেন, কিডনি তো চুরি হয়ে গেছে, ভরসা রেখে কি হবে? কিডনি তো নাই, মামলা করে কি লাভ? আফসোস হচ্ছে, কষ্টের কথাগুলো আপনাদেরকে বলছি, কথাগুলো সবাইকে ছড়িয়ে দিবেন, যা বলছি মনে রাখবেন। এই সমস্ত কাজ করা হচ্ছে কিনা? যখন দেশের চিকিৎসা ব্যবস্থার এই অবস্থা, যখন মর্গের ভিতরে ডুম নারীদেরকে দর্শন করে মরা মানুষ কাটা ছেড়া করা, এই গড়ে ঢুকতেই তো ভয় করে, কাটা ছেড়া করা মানুষ না, এই গড়ে যেই বেচারা দর্শন করতে পারে মৃত মানুষের সঙ্গে, এটা মানুষ নেই, কথা বলেন না কেন, এটা মানুষ। আরে পশুরে কোন পশু এই কাজ করছে কোনোদিন হসপিটালে? আপনারা বলছেন পশু, পশু তো এই কাজ জীবনে করি নাই। শয়তান বলতে পারবে না, শয়তান কোনোদিন মর্গে যায় নাই। এটা এটা এমন একটা প্রাণী এই পৃথিবীতে আল্লাহর জমিনে যে মর্গে দর্শন করে তার মতো নিকৃষ্ট প্রাণী আর নাই। কোথায় আছে এই সমাজ? সমাজের চিকিৎসার এই অবস্থা, নেতার তো এই অবস্থা ঘাড় মটকাই দিব। যখন এই অবস্থা চলছে তখন বাংলাদেশের কিছু হুজুর নামের গুন্ডা, শয়তান, জালেম, নবীজির দুশ্মন টেলিভিশন টক শুতে বসে বলছে যে কাবা গড়ো একটা ভাস্কর্য, স্ট্যাচু। শুনছেন না আপনারা? এটা হাত উঠে বলেন কারা শুনছেন? অনেকেই শুনছেন, হাত নামান। কাবাগর নাকি এটা একটা ভাস্কর্য, এটা মূর্তি, হজরে আসওয়াদ একটা ভাস্কর্য,
আমরা যেখানে পাথরকে কঙ্কর মারি জামারাতে গিয়ে ওইটা নাকি ভাস্কর্য বলতেছে, ওখানে যদি ভাস্কর্য থাকে, কাবাগরের ভিতরে ভাস্কর্য, পাথরটাই ভাস্কর্য, তে বাংলাদেশের আশেপাশে থাকলে সমস্যা কি? মনে রাখবেন, যেই ব্যক্তি কাবাগরকে ভাস্কর্য মূর্তি বলেছে, পাথরকে মূর্তি বলেছে, তার ঈমান নাই, ও তো কাফের। কিসের তোমার ঈমান? কিসের বলে কথা বলছে এগুলা? কষ্ট পাচ্ছেন আমার কথায়? কষ্ট পাবেন আমি জানি। শেষ পর্যন্ত কষ্ট পেতে পেতে কি করবেন জানেন? আমাকে ঢাকা শহর থেকে বের করে দিবে। আর তো ক্ষমতা নাই, জমিন থেকে উঠাইয়া দেওয়ার ক্ষমতা কোনো মা কোনো ছেলেকে জমিনে জন্ম দেয় নাই। আমি বলছি, আমরা ইসলামের পক্ষে, কোরআন সুন্নার পক্ষে কথা বলছি, আল্লাহ নির্ধারিত হুকুম আজরাইল না আসা পর্যন্ত কোন মা কোন ছেলেকে জন্ম দেয় নাই আমাদেরকে আঘাত করবার। কথা বুঝে? এজন্য বলছি, ইমান আছে আল্লাহর উপরে, বড় বিশ্বাস করি, রাসূলে পাক কে বড় ভালোবাসে, এজন্য লা তাহজান, কোন ভয় নাই, কোন টেনশন নাই। কারণ রাসূল তো বদরে ভয় করলেন না কাফেরদের সামনে, অহুদে ভয় করলেন না কাফেরদের সামনে, তায়েফে রক্তাক্ত হওয়ার পরেও আবার তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। আমরা তো রক্তাক্ত হইও নাই, আমাদের গলায় যদি ছুরি লাগিয়ে দেওয়া হয়, মনে রাখবেন, 3 লক্ষ মসজিদের ইমাম আর খতিব আর 30 লক্ষ যুবক বাংলাদেশে জিন্দা, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে জিব্বা টান দিয়ে কেটে ফেলা হবে, এগুলো বরদাস্ত করা হবে না, এগুলো অন্যায়, এগুলো করবেন না। বেচারা বলছে, এটা নাকি ভাস্কর্য কাবাগর কে? আচ্ছা বলেন তো কি বলতে চায়? পাগলা, পাথর এটাও নাকি মূর্তি? আচ্ছা হাজরে আসওয়াদ, জান্নাতের পাথর, এটা ছিল হাজরে আবিয়াজ, এরে কাজ করা দরকার। যেই কথা বলছে, এরে আচ্ছা মতো ভাত টাত খাওয়াইয়া, একবারে ঠান্ডা মাথায় শান্তি মতো ওরে খাওয়াইয়া, জনমের মতো যা কুরমা পোলাও, একবারে খাসির রেজালা খাওয়াইয়া, বিরিয়ানি খাওয়াইয়া, আর শাপলা চত্বরে আইনা, কথা বুঝছেন না? এর শরীরে কেরোসিন তেল ঢাইলা আর পেট্রোল দিয়ে জ্বালাইয়া সাইজ করে বুঝাইয়া দেয়া হয়তো এটা ভাস্কর্য না। কেমনে বলে এই কথা? এজন্য আল্লাহর ওয়াস্তে বলছি ভাই, আবেগ নিয়ে আল্লাহর ওয়াস্তে বলছি, বুঝেন, আগে বুঝেন, যা বুঝবেন তা বলবেন, যা বুঝবেন না তা বলবেন না। কারণ ধর্ম এটা সেন্সিটিভ ব্যাপার, যে কোনো সময় ঈমান চলে যেতে পারে। আপনি একটা বিষয়কে প্রতিষ্ঠিত করবার জন্য কাবাগর পর্যন্ত যাবেন কেন? এতগুলো ঠিক না, এগুলো অন্যায় কাজ। আমরা মুসলমান, এটা তো ভয়ের ভিতরে থাকা দরকার যে আমরা কি করে ফেলতেছি, অন্যায় করে ফেলতেছি। আমরা এগুলো করবো তো ইনশাল্লাহ, না বাদ দেব। আপনারা বলবেন, হুজুর যা মন চা বলেন, আপনি আমার নেতার ঘাড় মটকানোর কথা বলেছেন, আপনি ওই বেচারা স্ট্যাচু বলেছে তার বিরুদ্ধে কথা বলেছেন, কে আবার কোন হসপিটালের ভিতরে নারীর সঙ্গে দর্শন করে তাও আপনি বলতেছেন, কে আবার কিডনি চুরি করেছে তাও বলতেছেন, খবর আছে আপনাকে বুড়িগঙ্গায় বাসাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ কোন কি? এটা নাউজুবিল্লাহ কি শুনলেন? বাসাইয়া দিলে নাউজুবিল্লাহ বলে লাভ কি? যে বেচারা বলছে, বলতে চায় যে বুড়িগঙ্গায় বাসাইয়া দিবে, ও তো ভাইসা ভাইসা ইন্ডিয়া থেকে আসছে, ও কোথায় বাসায় দিবে? এগুলো ঠিক না। মনে করবেন, বাসায় আপনারাও দিতে পারেন, আমরাও বাসানো জানি, তা আমরা বাসায় দিলে একবার নূহ নবীর মতো বাসায় দিব, কথা বুঝছেন না? আর আমরা যদি গাড় মটকাতে যাই, তো একবারে ফেরাউনের মতো মটকায়া দিব। এজন্য এগুলো বাদ দেন। আমরা সকলে মুসলিম, যে কোনো দল করেন, আজকে আমি জুমায় বলেছি, আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন যে কোনো মতাদর্শ গ্রহণ করবার, কিন্তু আল্লাহ বলেছেন, মনে রাখবা, আমার কাছে আশা লাগবে।
তোমাকে ছেড়ে দিয়েছি এর অর্থ এটা নয় যে আমি মনিটরিং বাদ দিয়েছি, আমি আল্লাহর নিজস্ব সেলে তোমার মনিটরিং চলছে। কথা বুঝছেন তো আমার? এজন্যে ভাই আল্লাহর ওয়াস্তে বলছি এই আবেজাবি হাবিজাবিতে নাই। আছেন নি আপনারা? কারা কারা আমার সঙ্গে একমত না একটু হাত উঠান, একমত না আছেন? দেখা যায় মাঝে মাঝে সবাই একমত? কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? কারো কোনো প্রশ্ন আছে? নাই। যাক, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমি জানি, আমি এটা বিশ্বাস করি, আমি এখনো কল্পনা করি যে আমি হয়তো কালকে বাঁচবো, আমার লাইফের স্টাইল এটা হবে, আমার কন্ডিশন এটা হবে, লাইফ বিল্ড আপ এটা করব, আমি দিস ইজ কাউন্সিলিং করতেছি, আমি এটা করব, এক সময় আমি ওটা করব, আমেরিকায় যাব, এই করব, সেই করব। আজরাইল যদি 5 মিনিট পরে এসে যায় তাহলে আমি বিশ্বাস করি এটা। আজরাইল যখন কাছে কাছে ঘুরতেছে তাইলে আমি ভিতরে কোথা রেখে লাভ কি? কথা বলেন না কে? বইলা দিলেই তো ভাই চাকে লাভ। কেয়ামতে আল্লাহ জিজ্ঞেস করবেন না কি রে 5 মিনিট সময় পাইছিলে বললে না কেন? বইলা দিলাম, আমি বেঁচে গেলাম, আমি বেঁচে যাওয়ার চেষ্টা করছি।